হ্যালো এব্রিয়ন এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কত তম সংবিধান সংশোধনীতে তো সঠিক উত্তর অপশন সি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল এটি হয়েছিল উনিশশো সালে আর এই সংবিধান সংশোধনী ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারায় আর এই প্রস্তাবনা প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবার সংশোধিত হয়েছে আর প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে নেওয়া হয়েছে পরে প্রশ্ন রাজ্যসভার সভাপতিত্ব করেন কে উপরাষ্ট্রপতি আর এই রাজ্যসভার রাজ্যসভার প্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে তিরিশ বছর এবং এই রাজ্যসভার মোট কটি কটি সিট বা আসন আছে তো রাজ্যসভার মোট আসন আছে আড়াইশটি এর মধ্যে বারোটি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত আর রাজ্যসভার রাজ্যসভার প্রার্থীরা ছ বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি বছর অন্তর এক তৃতীয়াংশ প্রতি বছর অন্তর এক তৃতীয়াংশ প্রার্থী অবসর নেয় এর পরিবর্তে নতুন প্রার্থী নির্বাচিত হয় আর এখন বর্তমানে উপরাষ্ট্রপতিকে হামি বেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু তো বেঙ্কাইয়া নাইডু এখন রাজ্যসভার সভাপতি স্বাধীনতার পর ভারতের সংগতির ভারতের সংগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে সঠিক উত্তর অপশান টি সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় ভারতের লৌহ মানব আর এই বল্লভভাই প্যাটেলের জন্মদিন কবে একত্রিশে অক্টোবর আর এই একত্রিশে অক্টোবর হচ্ছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস সর্দার বল্লভভাই প্যাটেল এর এই জন্মদিনকে ভারতে ইউনিটি ডে হিসেবে বা ঐক্য দিবস হিসেবে পালন করা হয় এবং সর্দার বল্লভভাইয়ের মূর্তি বা স্মৃতিতে রক্ষার জন্য স্ট্যাচু অফ ইউনিটি নির্মিত হয়েছে কোথায় গুজরাটের নর্মদা জেলায় এর উচ্চতা কত একশো বিরাশি মিটার স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা একশো বিরাশি মিটার এর প্রধান শিল্পীকে ছিলেন রামভি সুতাল ওকে পরে প্রশ্ন ত্রি পঞ্চায়েত ব্যবস্থা ভারতের কোন রাজ্যে প্রথম চালু হয় সঠিক উত্তর অপশান পি রাজস্থানে রাজস্থানে প্রথম এই ত্রি ব্যবস্থা চালু হয় কত সালে চালু হয় উনিশশো উনষাট সালে এবং এই ত্রি পঞ্চায়েত ব্যবস্থার শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে সংবিধানের কততম সংবিধান সংশোধনীতে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে আর এই ত্রি কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ওকে পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে ভোটারের সংখ্যা সর্বাধিক তো উত্তরপ্রদেশে সর্বাধিক ভোটারের সংখ্যা এবং উত্তরপ্রদেশ হচ্ছে সর্বাধিক জনবহুল রাজ্য ভারতের আর এবং লোকসভায়ও লোক রাজ্যসভায়ও উত্তরপ্রদেশেরও প্রতিনিধির সংখ্যা সর্বাধিক তো লোকসভায় উত্তরপ্রদেশের আসন কটি আছে আশিটি লোকসভায় উত্তরপ্রদেশের আসন আশিটি আর রাজ্যসভায় উত্তরপ্রদেশের আসন কটি একত্রিশটি আর উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ আর বর্তমান রাজ্যপালকে আনদেবেন প্যাটেল ওকে পরে প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের ভোটাধিকার লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় এটি হচ্ছে সঠিক উত্তর অপশান সি একষট্টিতম সংবিধান সংশোধনীতে এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল এই আকসরটি তোমার সংবিধান সংশোধনী উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল সঠিক উত্তর অপশন সি ছ বছর অথবা পঁয়ষট্টি বছর পর্যন্ত যেটি আগে হবে সেটি ঠিক আছে আর এই ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনারকে সুনীল আরোরা তিনি কততম ইলেকশনার কমিশনার তেইশতম আর এই ভারতের ইলেকশন কমিশনার তিনজন সদস্য নিয়ে গঠিত একজন চিফ ইলেকশনাল কমিশনার আর দুজন হচ্ছে ইলেকশনাল কমিশনার তো চিফ ইলেকশনাল কমিশনার হচ্ছে সুনীল আলোরা আর দুজন ইলেকশনাল কমিশনার কে কে আছেন বর্তমানে একজন অশোক লাভাসা আর একজন হচ্ছে সুশীল চন্দ্র আর এই তিনজনের ক্ষমতা কিন্তু সমান ওকে পরে প্রশ্ন কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসান নেন তো এটি এটি সঠিক উত্তর অপশান সি ছ বছর অথবা পঁয়ষট্টি বছর পর্যন্ত তো ভারতের সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি আছে ত্রিশ প্লাচন অর্থাৎ একত্রিশ জন আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত দু লক্ষ আশি হাজার টাকা আর বিচারপতির বেতন আড়াই লক্ষ টাকা ওকে পরে প্রশ্ন নীতি আয়োগ এর চেয়ারপারসন হলেন বর্তমান চেয়ারপারসন কে নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী আর বর্তমান চেয়ারপারসন তাহলে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেহেতু প্রধানমন্ত্রী তাহলে বর্তমান চেয়ারপারসন নরেন্দ্র মোদী নীতি আয়োগের ফুল ফর্ম কি ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইন্ডিয়া আয়োগ ওকে আর এই নীতি আয়োগ কোনটির পরিবর্তে গঠিত হয় প্ল্যানিং কমিশনের পরিবর্তে গঠিত হয় নীতি আয়োগ আর নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান রাজীব কুমার প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন কে অরবিন্দ পানাগাড়িয়া আর নীতি আয়োগের বর্তমান সিইও অমিতাভ কান্ত পরে প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ অপশান এ উত্তর আর গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা আর এই গণপরিষদ কবে গঠিত হয় গণপরিষদ গঠিত হয় উনিশশো সালের ছেচল্লিশ সালের ছাব্বিশে ছাব্বিশে মে এবং এটি গঠিত হয় ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী তো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালের চব্বিশে মার্চ ঠিক আছে ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালের চব্বিশে মার্চ আর ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয় ওকে তো ফ্রেন্ডস এই ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং